রমজান যেহেতু চলে এসেছে, ইফতার পার্টি তো মাস্ট। ইফতার পার্টিতে আপনারা কেমন টাইপের লুক করতে পারেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক, দিস ইজ মি তানজি মোনা। স্কিনটাকে মেকআপের আগে ভালো মতন প্রিপেয়ার করা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এর জন্য আজকে আমি পন্সের একটা ময়েশ্চারাইজার ইউজ করেছি। এরপর আমি একটা প্রাইমার ইউজ করছি W7-এর। যেহেতু আমার স্কিনে বড় বড় পোর্সের প্রবলেম আছে, তাই আমার জন্য সিলিকন বেস একটা প্রাইমার তো মাস্ট। আপনাদের রমজান কেমন চলছে, কেমন কাটছে সেটা অবশ্যই জানাবেন আমাকে। এখন আমি আমার আইব্রাউটাকে ভালো মতন ফিল ইন করবো, এর জন্য আজকে আমি একটা আইব্রাউ পাউডার ইউজ করছি। এখানে আমি কালেকশনের একটা ব্রাউ পাউডার ইউজ করছি। এই প্রোডাক্টটা আমার খুবই পছন্দের, একদম ইজিলি আইব্রাউস করা যায় আর খুব লং লাস্টিং হয়। যেহেতু ইফতার পার্টি, তাই আমি খুব হেভি কিছু করতে চাচ্ছিলাম না, তাই খুবই সিম্পলি আমার আইব্রাউটাকে ফিল ইন করেছি। এবার এই যে দেখেন মার্সের একটা প্যালেট, এই প্যালেটটা রিভিউ কি আপনারা দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, তাহলে ইনশাল্লাহ আমি একটা মেক করব আপনাদের জন্য। এই প্যালেট থেকে আমি একটা ডার্কার শেড নিয়েছি আমার স্কিন টোনের থেকে, এটাকে দিয়ে আমি আমার ফেসের ডার্ক স্পটসগুলোকে কনসিল করছি। এবার আন্ডার আইসের জন্য আমি আরেকটু ব্রাইটার একটা শেড নিয়েছি, যেহেতু আমার আন্ডার আইসে অল্প একটু ডার্ক সার্কেল আছে, এটাকে ক্যান্সেল আউট করার জন্য আমি এটা করেছি। এবার আমি সব কিছুকে ভালো মতন ব্লেন্ড করে ফেলবো। এই কনসিলার প্যালেটটা আমার বেশ ভালো লেগেছে, যেহেতু এটার মধ্যে অনেক টাইপের শেড আছে। এখান থেকে একটা শেড নিয়ে আমি আমার আইব্রাউসটাকেও ভালো মতন কার্ভ আউট করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কত ইজিলি কাজটা করে ফেলা যায়। এবার আমি এটাকে ব্লেন্ড করে ফেলছি একটা ব্রাশের সাহায্যে। আপনারা কিন্তু চাইলে স্পাঞ্জ দিয়েও ব্লেন্ড করতে পারেন। আমার জন্য আইব্রাউ শেপ করাটা একটু জরুরি, যেহেতু আমার আইব্রাউস আনপ্লাগড, আমি আইব্রাউ প্লাগ করি না, এর জন্য আপনারা চাইলে কিন্তু এই স্টেপটা স্কিপও করতে পারেন। এবার আমি W7-এর ফাউন্ডেশন নিয়েছি, আজকে আমি ইউজ করছি ক্রিম ব্রুলে শেডটা। এটাকে আমি ভালো মতন আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক বেশি পরিমাণের ফাউন্ডেশন নেইনি, খুবই মিনিমাল রাখবো, অনেক বেশি হেভি মেকআপ আমি করতে চাচ্ছি না। অল্প একটু কনসিলার ইউজ করব, যেহেতু আন্ডার আইসে অনেক বেশি ডার্ক সার্কেল দেখতেই পাচ্ছেন এখনও কনসিল হয়নি, এর জন্য আমি এখানে টেকনিকের কনসিলারটাকে ইউজ করেছি। আর এটাকে আমি আমার চোখের ওপরেও ইউজ করছি অ্যাজ এ বেজ। এবার এটাকে আমি স্পাঞ্জের সাহায্যে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। এই কনসিলারটা একটু হাইড্রেটিং, তাই আমার কাছে এটা বেশ ভালো লাগে। তবে আপনাদের কাছে যদি হাইড্রেটিং কনসিলার ভালো না লাগে, সেক্ষেত্রে আপনারা এটা কিনবেন না। এবার আমি আই ম্যাজিকের লুজ পাউডারটাকে নিয়েছি একটা ব্রাশের সাহায্যে, আর এটাকে দিয়ে আমি আমার ফুল ফেসটাকে ভালো মতন সেট করে নিচ্ছি। খুব বেশি সেট করার প্রয়োজন নেই, যেহেতু রমজান মাস, অনেক বেশি ডিহাইড্রেটেড বডি, স্কিন কিন্তু অনেকটাই ড্রাই, তাই খুব অল্প পরিমাণের পাউডার দিয়ে আমি আমার ফেসটাকে সেট করেছি। আর আমি কিন্তু আজকে কোনো বেকিং করিনি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেট থেকে আমি যে ব্রাইটার শেডটা আছে সেটাকে দিয়ে ভালো মতন আমার ফুল ফেসটাকে সেট করছি। এটা একটা বানানা পাউডার, খুব সুন্দর ব্রাইটেনিং একটা ইফেক্ট দেয়। সেম প্যালেট থেকে আমি ব্রঞ্জার শেডটা নিচ্ছি, এটাকে দিয়ে আমি ভালো মতন আমার ফেসটাকে ব্রঞ্জ আপ করে নিচ্ছি। এই শেডটাও এত সুন্দর, পারফেক্ট একটা ব্রঞ্জিং শেড, এটা আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে এখানে ব্রঞ্জিংটাকে স্কিপও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ব্রঞ্জিং না করলে ফেসের যে ডাইমেনশনটা আছে সেটা আর ব্যাক করে না। সেম ব্রাশটা দিয়ে কিন্তু আজকে আমি নোজ কন্টোরিং করেছি। এবার বিএইচ কসমেটিক্সের ব্লাশ প্যালেট থেকে আমি এই দুটো শেডকে একসাথে মিক্স করে আমার চিকসে অ্যাপ্লাই করছি। খুব বেশি ব্লাশ আজকে আমি অ্যাপ্লাই করব না, এই ব্লাশটা একটু শিমারি ছিল, একটা শিমারি আর একটা ম্যাট, দুটো একসাথে মিক্স করে অ্যাপ্লাই করেছি। এবার আমি এখানে একটা প্যালেট নিয়েছি, এটা হচ্ছে রেভলিউশনের জ্যাক প্যালেট। আপনারা যে কোনো প্যালেট থেকে একটা লাইট ব্রাউন শেড নিয়ে আপনাদের ট্রানজিশন কালার হিসেবে ইউজ করবেন। আপনারা চাইলে কিন্তু ব্রঞ্জারটাকেও এখানে অ্যাপ্লাই করতে পারেন। এবার আমি মিডিয়াম ব্রাউন শেড নিয়েছি, আর তার সাথে আবার ট্রানজিশন শেডটাকে মিক্স করেছি, যাতে খুব বেশি ডার্ক কিছু না হয়। যেহেতু ইফতারের মেকআপ, আমি খুবই মিনিমাল মেকআপ রাখতে চাচ্ছি। এটাকে একটু সময় নিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিব, খুবই ইজি মেকআপ। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ম্যাট শেড নিয়েছি, এই শেডটা দিয়ে আমি ভালো মতন আমার আই লেজটাকে সেট করছি, যেহেতু আমি কিন্তু আগে এটাকে সেট করিনি। আপনারা চাইলে এখানে একটা শিমারও ইউজ করতে পারেন, তবে আজকে আমি ম্যাটই রাখতে চাচ্ছিলাম। এবার আমি আই ম্যাজিকের একটা জেল লাইনার ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো কাজল এখানে ইউজ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটা অ্যাপ্লাই করলে একটু বেশি সময় লং লাস্টিং হয়। সেইমভাবে আমি এই চোখেও অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আজকে আমি একটু টাইট লাইন করছি, এতে করে চোখটা আরও বড় বড় লাগে দেখতে, খুব সুন্দর লাগে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো এটা স্কিপ করবেন না। W7-এর গ্লোকোমোশন হাইলাইটারটাকে আমি আমার ইনার কর্নার্সে অ্যাপ্লাই করছি, আর আমার ব্রাবোনসটাকেও আমি এটাকে দিয়ে হাইলাইট করব। আমি একটু গ্লোই একটা মেকআপই আজকে যাচ্ছিলাম। এবার আমি মাস্কারা ইউজ করছি, এটা হচ্ছে এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা।
এটা অনেক ভালো একটা মাস্ক, আর আপনারা জানেন এটা আমি কতটা পছন্দ করি, আমি এটা রিপারচেস করে থাকি। জাস্ট লুক অ্যাট দ্য ডিফারেন্স, এই চোখে মাস্কারা আছে আর এই চোখে নেই, এই চোখটা কতটা বেশি সুন্দর লাগছে। এবার আমি W7-এর গ্লোকোমোশন হাইলাইটারটা দিয়েই আমার ফুল ফেসটাকে হাইলাইট করব। যেহেতু রোজার সময় বডি খুব ডিহাইড্রেটেড, ন্যাচারাল গ্লো তো নেই, তো আর্টিফিশিয়াল গ্লোয়ের জন্য বেশি করে হাইলাইটার অ্যাপ্লাই করছি। এটাকে আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করলাম, আমার ফোরহেডেও অ্যাপ্লাই করছি। এবার আমার কাছে মনে হচ্ছিল ব্লাশটা একটু ফেড হয়ে গিয়েছে, তাই আমি আর একটু ব্লাশ নিয়ে অ্যাপ্লাই করেছি। আমার কাছে একটু ব্লাশি চিকস দেখতে ভালো লাগে। এবার আমি W7-এর ফিক্সারটাকে দিয়ে আমার ফুল ফেসটাকে ভালো মতন সেট করে নিচ্ছি। সেট না করলেও হয়, তবে আমার কাছে মনে হয় পাউডারটাকে খুব ভালো মতন এটা মেল্ট করে দেয়। এবার আমি বিউটি গ্লেজের একটা লিপ লাইনার নিয়েছি, এই লিপ লাইনারের শেড হচ্ছে ডার্ক ব্রাউন। এটা তো খুবই ভাইরাল একটা লিপ লাইনার, আর আই থিঙ্ক সবার কাছে এখন এটা আছে। হান্ডাইয়ানের লিপস্টিক সেট থেকে আমি একটা পিঙ্ক শেড নিয়েছি। এই লিপস্টিক সেটটার কিন্তু ফুল সোয়াচ ভিডিও আমার চ্যানেলে এবং পেজে আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এটাই ছিল আজকের আমার ভিডিও, আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। খুবই সিম্পল মিনিমাল মেকআপ, ইয়েট ভেরি প্রেজেন্টেবল। আপনারা নেক্সটে কেমন টাইপের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন, ইনশাল্লাহ আই উইল ট্রাই টু মেক দ্যাট ফর ইউ। আমার পেজটা ফলো করতে ভুলবেন না, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আল সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন স্টে সেফ, আল্লাহ হাফিজ, বাই।